হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিওস টিভ জন সেভেনের পক্ষ থেকে আপনার সকলে জানা স্বাগতম ভিহস আজকের ভিডিও একটা দারুণ ভিডিও হতে যাচ্ছে অর্থাৎ আপনি যদি চান যে যে কারো ফোনের ফেসবুক পাসওয়ার্ড আপনি আপনার ফোন থেকে দেখে নেবেন খুবই সহজে পারবেন অর্থাৎ তার ইউজার আইডি প্লাস আছে পাসওয়ার্ড আপনি পারবেন কারণ ইউজার ইউজারের পাসওয়ার্ড পেলে কিন্তু তার ফেসবুক আইডিটা সম্পূর্ণ রূপে আপনার হয়ে যাবে সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনার নিজের ফোন থেকে যে কারো ফোনের ফেসবুকে পাসওয়ার্ড আপনি আপনার ফোন থেকে আপনি খুবই সহজে বের করে ফেলতে পারবেন এবং দেখে নিতে পারবেন এবং আপনার ফোনে লগ ইন করতে পারবেন বেশ সেটা দেখাবো আজকে এই ভিডিওতে সোভিয়েস দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভিউয়ার্স কারো ফোনে পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে কিন্তু আপনাকে একটা ট্রিক্স ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনি অবশ্যই আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর আপনি এখানে জাস্ট সার্চ বারে আসবেন আসার পরে আপনি জাস্ট এখানে সার্চ বারে লিখবেন আপনি একটু টাইপ করতে হবে আপনাকে সিম্পলি একটা সিস্টেম সার্চ বারে আপনি জাস্ট লিখবেন ত্রিপুল ডাব্লু দেখুন ত্রিপুল ডাব্লু ডট ফেসবুক ডট কম আপনি জাস্ট এটা লিখবেন লিখে আপনি গো দিয়ে দেবেন ওকে এই সিস্টেমটা আপনি ফলো করতে হবে এখানে জাস্ট আপনি ট্রিপল ডাব্লু ডট কম ফেসবুক ডট কম লিখে গো দিয়ে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ফেসবুক আইডি চলে আসছে কারণ এই ফেসবুক আইডি তারপরে এখানে আপনি এই যে আবল থ্রি ডট আছে থ্রি ডটে আপনি ক্লিক করবেন ওকে থ্রি ডটে ক্লিক করার পরে আপনি দেখুন আপনি নিচে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট সো আপনি ডেস্কটপ সাইটে আপনি ক্লিক করে দেবেন সিম্পলি ডেস্কটপ সাইডে ক্লিক করে দিলেন দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ফেসবুক চলে এসেছে তারপরে আপনি সেমভাবে আবারও আপনি থ্রি ডটে ক্লিক করবেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে চলে যাবেন তারপরে এখানে সেটিংস নামে যে অপশন করবেন সেটিংসের সুগে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে চলে যাবেন আর একটু নিচে তারপরে এখানে পাসওয়ার্ড নামে যে অপশন পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন ওকে পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আপনি নিচে চলে যাবেন তারপর আপনি যেহেতু আপনি তার ফেসবুক আইডি দরকার আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড দরকার তাহলে আপনি সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক আইডি যে চলে এসেছে ফেসবুক আইডি ফেসবুক লিখে আছে ফেসবুকে জাস্ট আপনি ক্লিক করবেন ওকে ফেসবুকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের ইউজার নেম কারণ ফোন নাম্বার দিয়ে সেই ফেসবুকটা খোলা আছে প্লাস হচ্ছে এখানে দেখছেন পাসওয়ার্ড যে অপশন এটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটা শো হবে আমি আপনাদের সামনে পাসওয়ার্ডটা শো করাতে চাচ্ছেন না আবার এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা কপি হবে এখানে ইউজার আইডিটির কপি হবে সো আপনার বুঝতে পারছেন এইভাবে করে আপনি খুবই সহজে যে কারো ফেসবুক আইডি পাসওয়ার্ড দেখে নিতে পারবেন কিন্তু ফেস ফেসবুক আইডি পাসওয়ার্ড দেখার জন্য তার ফোনটা যার ফোনের পাসওয়ার্ডটা আপনি দেখবেন তার ফোনটা কিন্তু আপনার হাতে পেয়ে তার ফোন থেকে এই সিস্টেমটা ফলো করতে হবে কারণ আপনি যদি অনেকজন ফেসবুকে পাসওয়ার্ড চান কিন্তু কেউ পাসওয়ার্ড দেবেন এক প্লাস হচ্ছে ইউজার আইডি দেবে না কিন্তু তার ফোনে থেকে ফোনটা হাতে পাওয়ার পরে যদি আপনি এই সিস্টেমটা ফলো করেন করার পরে কিন্তু খুবই সহজে আপনি তার ফোনে ফেসবুক আইডি প্লাস আছে ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি খুবই সহজে দেখে নিতে পারেন সব আর সেটা দেখানো চলে আজকের এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসঙ্গে ধন্যবাদ ধন্যবাদ সবাই দিনটা শুভ হোক আল্লাহ হাফেজ